এবার আপনাদেরকে দেখাবো পুরোহিতদের পাঠশালা। কি শুনে অবাক হচ্ছেন নাকি? কিন্তু এমন অসম্ভবকে সম্ভব করেছেন চন্দননগরের পালপাড়ার বাবুলাল। নাটকে ছিল ধ্যান জ্ঞান, হয়ে গেল পুরোহিত। পেশার সঙ্গে মিশিয়ে দিলেন নাটকের অনুশীলন, নতুন পুজো পাঠের তালিমও দিতে শুরু করেছেন বাবুলাল। মধ্যে নতুন ভাবনা আনছেন চন্দননগরের বাবুলাল ওরফে দেবীপ্রসাদ। ছোট থেকে রঙ্গমঞ্চের প্রতি অমোঘ টান তার, কিন্তু বাড়িতে বংশ পরম্পরায় চর্চা যজমানি। বড় হয়ে যজমানিকেই পেশা করতে হলেও নাটক তো রক্তে, তাকে কি ভোলা যায়? তাই পুরোহিতের কাজের মধ্যে মিশে গেল নাটকের শিক্ষা। পুরোহিত হিসেবে এলাকায় জনপ্রিয় হয়ে উঠলেন দেবীপ্রসাদ। এখানে থেমে থাকা নয়, নতুন ধারার যজমানিকে সবার মধ্যে ছড়িয়ে দিতে খুলে ফেললেন এক পাঠশালা, পুজো পাঠ শেখানোর পাঠশালা। সেই পাঠশালায় ছাত্রের সংখ্যা এখন প্রায় 100। আমি ধর্মমঞ্চ বলতে যেটা বলতে চাইছি, সেটা আমরা এই ঈশ্বরের আরাধনা করবার আমার রক্তের মধ্যেই চর্চাটা ছিল। সমান্তরালভাবে থিয়েটারটাও আমার জীবনে আসে, এবং এই থিয়েটার করতে করতে আমি যেন কোথাও এমন কিছুটা স্বাদ পাই, দেখি যেন আমাদের প্রচলিত যে ধর্মের বোধ তার সাথে যেন কোথাও একটা মিল আছে। মানুষ যেমন নিজেকে সব হারিয়ে নিয়ে একটা চরিত্রের মধ্যে ঢুকে যায়, আমাদের পুজোর ক্ষেত্রেও ব্যক্তি মানুষকে হারিয়ে দিয়ে সেই সামনে আরাধ্য দেবতার মধ্যে হারিয়ে যেতে হয়। শুধু দেশে নয়, বিদেশেও তিনি ও তাঁর শিষ্যরা সমান পরিচিত। পরের হিত করা, আজ সেই যজ্ঞের সামিল বাবুলাল ও তার অনুগামীরা। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।